তো আশা করছি সবাই অনেক আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা 2023-এর যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা রয়েছে, তো সেখানে আজকে আমরা শিল্প ও সংস্কৃতি ষষ্ঠ শ্রেণীর যে বিষয়টা রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আশা করছি যে সবাই আপনারা সবাই মনোযোগ সহকারে বিষয়টি দেখার জন্য অনুরোধ রইল। তো ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের জন্য নির্দেশনা বিষয় শিল্প ও সংস্কৃতি এবং শিক্ষাবর্ষ 2023। তো এখানে দেখা যাচ্ছে আমরা বিষয়টা একটু ডিটেলসে ব্যাখ্যা করে আমরা পড়ার জন্য চেষ্টা করব, তবে সব বিষয় আমরা দেখব আমরা মূল বিষয়টা আমরা একটু দেখব। দেখো এখানে বলা হচ্ছে যে চারটা অভিজ্ঞতা কিন্তু নিয়ে এই শিল্প সংস্কৃতি ষান্মাসিক মূল্যায়নটা নির্ধারণ করা হয়েছে। এখানে শিখন অভিজ্ঞতা চারটা, এক নম্বর হচ্ছে আনন্দধারা, দুই নম্বরে শীত প্রকৃতির রূপ, পলাশের রঙে রঙিন ভাষা এবং হচ্ছে স্বাধীনতা তুমি, এই চারটা অভিজ্ঞতা রয়েছে। চারটি অভিজ্ঞতার আলোকে আমাদের ষান্মাসিক মূল্যায়নের কাজ করতে হবে এবং প্রস্তুতিমূলক সেশন রয়েছে দুইটা এবং মূল্যায়নের দিন থাকবে এক একদিনে আমাদেরকে মূল্যায়নটা করতে হবে। তো এখানে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের কাজ, এটার হেডলাইনটা অর্থাৎ শিরোনামটা হচ্ছে আমার যেমন ইচ্ছে হলো, আমার যেমন ইচ্ছে হলো, এটা সারসংক্ষেপ অর্থাৎ সারসংক্ষেপ মানে এটা হচ্ছে আমার যেমন ইচ্ছে হলো এই টপিকটা থেকে ওরা কি করবে, তো এই এই বিষয় সম্পর্কে কিছু সারসংক্ষেপ বলে দেওয়া হয়েছে। তো আমরা এটা দেখাচ্ছি আপনাদের যে শিক্ষার্থীদেরকে দুটি করে গান, দুটি করে কবিতা দেওয়া হবে, যেখান থেকে তারা যে কোনো একটি গান কবিতা বেছে নিবে, ঠিক আছে, এবং সেটাকে এইখানে যেই দুটো গান এবং দুটো কবিতা ওরা প্রস্তুতিমূলক ক্লাসে তাদেরকে যদি দেওয়া হয় তারা কিন্তু এখান থেকে যে কোনো একটা গান এবং কবিতা বেছে নিয়ে চূড়ান্ত মূল্যায়নের দিন অর্থাৎ যেদিন পরীক্ষা হবে ওই দিনেই এখান থেকে একটা কবিতা অথবা একটা গান তারা চূড়ান্ত মূল্যায়নের দিন উপস্থাপন করবে এবং গান এবং কবিতা আবৃত্তি করে তারা গেয়ে বা ছবি এঁকেও এই বিষয়টাকে তারা উপস্থাপন করতে পারে। বিষয়টা তো প্রস্তুতির জন্য দুটি সেশন তারা মধ্যবর্তী সময়ে পাবে, চূড়ান্ত মূল্যায়নের দিন শিক্ষককে তারা আবৃত্তি করবে অথবা গান গাইবে অথবা ছবি আঁকবে বা কোনো কিছু একটা তৈরি করবে। তো প্রস্তুতিমূলক সেশন এক এবং সেশন দুই এটা অবশ্যই দেখতে হবে। এখানে কী বলা হয়েছে, প্রস্তুতিমূলক সেশন একে আমাদের বলা হয়েছে প্রকৃতি ও ঋতু বৈচিত্র্য বিষয়ক কাজ এবং পারিবারিক ঘটনা ও জাতীয় ঘটনা বিষয়ক কাজ তাদেরকে দেখাতে হবে এবং সেশনমূলক দুই প্রস্তুতিমূলক সেশন দুইয়ে করতে হবে কবিতা এবং গান। তবে কী গান এরা করবে সেই সম্পর্কেও কিন্তু এখানে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, শিক্ষক এবারে সকলের জন্য নিচের গান ও কবিতাগুলো শিরোনাম বোর্ডে লিখে দিবেন, অর্থাৎ চূড়ান্ত মূল্যায়নের দিন নয় অর্থাৎ প্রস্তুতিমূলক যে সেশনগুলো হবে সেই সেশনগুলোতে শিক্ষক কী করবে যে গান এবং কবিতার শিরোনামগুলো বোর্ডে লিখে দিবেন। তো প্রথম যে গানটা রয়েছে আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কে ভুলতে পারি, বা অথবা কবিতা হচ্ছে কোনো এক মাকে, যেটার লেখক হচ্ছে আবু জাফর উবায়দুল্লাহ। তো এখানে গান হচ্ছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, অথবা কবিতা স্বাধীনতা তুমি শামসুর রহমান। তো এই কবিতাগুলো তাদেরকে উপস্থাপন করতে হবে চূড়ান্ত মূল্যায়নের দিন, তাদেরকে উপস্থাপন করতে হবে এবং এখানে তারা যে বিষয়টা তাদেরকে একটি চক উপস্থাপন করতে হবে এবং কবিতা বা এবং গান তারা যে উপস্থাপন করবে সেই কবিতা বা গান উপস্থাপন করার ক্ষেত্রে দৃশ্যকলা এবং পরিবেশনা তারা যে বিষয়ে তারা করেছে শিক্ষকদের জন্য এই চারটা মূলত দেওয়া হয়েছে যে তারা অঙ্কন, গড়া, গান বা আবৃত্তি কিসের মাধ্যমে তারা অংশগ্রহণ করেছে সেই বিষয়ে তাদেরকে টিক মার্ক এখানে দিতে হবে। এখানে নিচে অনেকগুলো পিআই এবং বিআইয়ের কথা বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে চূড়ান্ত মূল্যায়নের দিন শিক্ষকরা কী করবে সে বিষয় সম্পর্কে এখানে বলা হয়েছে। এখানে আমরা মাঝখানে দেখতে পাচ্ছি চূড়ান্ত মূল্যায়নের কাজের সময় সর্বমোট 3 ঘন্টা, আঁকা বা গড়ার জন্য শিক্ষার্থী 3 ঘন্টা সময় পাবে আর গান বা আবৃত্তি উপস্থাপনের জন্য শিক্ষার্থীদেরকে প্রত্যেক শিক্ষার্থী 3 থেকে 5 মিনিট সময় দিবেন। তো এই মূলত কতগুলো শিক্ষকদের জন্য বলা হয়েছে, এগুলো আমাদের পড়তে হবে সবগুলা। তো এখানে প্রাসঙ্গিক যোগ্যতা এবং পারদর্শিতা সূচক অনুসারে এই কাজগুলো আমাদেরকে করতে হবে এবং এখানে যে পিআই যেগুলো রয়েছে পিআইগুলো অবশ্যই পিআই অনুসারে এদেরকে
পারদর্শিতা সূচকের যে মাত্রাগুলো রয়েছে এগুলা এভাবে অনুসরণ করে তাদেরকে মূল্যায়ন করতে হবে, এবং শিল্প সংস্কৃতির যে ফিআই শিটটা যেটা রয়েছে এপিআই শিটগুলো দেখতে হবে। এখানে আমাদের শিল্প সংস্কৃতিতে মোট কয়টা পিআই আছে সেটা প্রথমে দেখতে হবে ফিআইগুলো। তো এখানে শিল্প সংস্কৃতিতে পিআই এর সংখ্যা হচ্ছে টোটাল তিনটা, এই যে আমরা এখানে তিনটা পিআই দেখতে পাচ্ছি শিল্প সংস্কৃতিতে, একটা হচ্ছে 6.1, 1.1, 6.2.2, 6.5.1, এই তিনটা পিআই রয়েছে। এই তিনটা পিআই অনুসারে তাদেরকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এটা হচ্ছে পিআই শিট। অভিজ্ঞতা শিরোনামগুলো এখানে বসাতে হবে, শ্রেণী বিষয় এবং অভিজ্ঞতা, মানে অভিজ্ঞতা মানে অধ্যায়ের নামটা লিখতে হবে, শিক্ষক এবং স্বাক্ষর, এবং চূড়ান্ত মূল্যায়নের দিন কীভাবে ট্রান্সক্রিপ্টটা প্রস্তুত করতে হবে শিক্ষকদের জন্য এখানে একটা নির্দেশনা বলে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো পড়ে নিলে আমরা শিক্ষার্থীদেরকে খুব সহজে মূল্যায়ন করতে পারবো, এবং শেষে কিন্তু বিআই শিটের বিআই শিটটা মূল্যায়ন করতে হবে। আচরণিক কিছু সূচক দেওয়া থাকে, টোটাল 10টা আচরণিক সূচক রয়েছে, এই 10টা আচরণিক সূচকের মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিআই অর্থাৎ বিহেভিয়ার ইন্ডিকেটর, এই 10টা আচরণিক সূচকের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের অর্জনের মাত্রা নির্ণয় করে তাদেরকে মূল্যায়ন করা হবে। এবং এটা হচ্ছে বিআই শিট। তো বিআই শিটের মধ্যে আমরা কমিক নং 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে লিখে তাদেরকে মূল্যায়ন করতে হবে। এবং পরিশিষ্ট 3, শিল্প সংস্কৃতি সম্পর্কে যে বিষয়টা বলা হয়েছে পরিশিষ্ট 3-এ কিন্তু পারদর্শিতা সূচক অর্থাৎ তিনটা পিআই এর উপর ভিত্তি করে শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করতে হবে। তো এই টপিকগুলো পড়ে নিতে হবে, এবং এভাবে কিন্তু আমরা শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণীর যে টপিকটা রয়েছে বিষয়টা রয়েছে এভাবে করে আমরা শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করব। তো ভিডিওটি দেখার জন্য এতক্ষণ ধরে সবাইকে অনেক অনেক ধন্যবাদ।